টুর্নামেন্টের অত্যন্ত সেরা ম্যাচ আজকের দিনের, আজ দ্বিতীয় দিন আর সেরা ম্যাচ উপভোগ করছি আমরা সবাই হাউর থেকে ছয়রাশিয়া শিব শক্তি ক্লাবের সৌজন্যে। দিব্যেন্দু প্রথম শট নিয়েছিলেন ঠিকই, দিব্যেন্দু কোন রকম ফিক্স করে কিন্তু বাঁচালেন, গোল শূন্য। একদিকে কালাম ব্রিগেড সবুজ জার্সিধারী দল, নীল জার্সি রাই নেতাজি সংঘ ড্যানি ব্রিগেড। গোল শূন্য প্রথমার্ধের খেলা শুরু হয়েছে। গোল শূন্য প্রথমার্ধের খেলা শুরু হয়েছে। বুবাই থ্রো করছে, বুবাই থ্রো ফরিদুল, চেষ্টা পে নামানোর চেষ্টা না, হামজা রিন্টু ড্যানি ব্রিগেড আক্রমণে, গোল শূন্য। যারা এই মুহূর্তে লাইভ সম্প্রচার দেখছেন, একটু আগে আমাদের সবার প্রিয় বিষ্ণুদা এবং রিয়াজদা আমার হয়ে দুটো ম্যাচ লাইভ সম্প্রচার করেছেন, ওনাকে খেলার খবরের তরফ থেকে ধন্যবাদ। আমি খেতে গিয়েছিলাম, ওদিকে বিধিভঙ্গের বাঁশি আছে, মুশির সাথে হালকা ঠোকাঠোকি ইজাজের, ম্যাচ অফিসিয়াল বিধিভঙ্গের বাঁশিতে ফ্রিকিকের নির্দেশ, ড্যানি ব্রিগেডের অনুকূলে ফ্রিকিক আসছে, ফ্রিকিক ড্যানি ব্রিগেড, ইজাজ মাইনাস কালাম ফরিদুল, ওদিকে বিধিভঙ্গের বাঁশি, ওদিকে বিধিভঙ্গের বাঁশি ফ্রিকিক, কালকে কোথায় খেলা আছে ভালোবাসা নাম, কালকে খেলা আপাতত গুড়গ্রাম আমড়া তোলা, যিনি স্টার পাঠিয়েছেন আরো যারা লাইভ সম্প্রচার দেখছেন। টুর্নামেন্টের সেরা ম্যাচ এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে, আর গতকাল একটি দল যারা ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে, বালাজি কাস্টিং হায়দ্রাবাদ মফি ব্রিগেড, গোল শূন্য। মুশির শট মাঠের বাইরে, টুর্নামেন্টের সেরা ম্যাচ সৌজন্যে। যেখানে টিভি চিহ্ন আছে, টিভি চিহ্ন, আরে সব জায়গায়, একদিকে জয় মামাংস হাউর, অপরদিকে রাই নেতাজি সংঘের মধ্যে টুর্নামেন্টের গোল হবে আশরাফ না, দারুণ সুযোগ, বলটা দারুণ মাইনাস করে রেখেছিলেন মুসি, হেভি সুযোগ পেয়েছিলেন, স্কোর লাইন 0-0, টুর্নামেন্টের সেরা ম্যাচ বলা যেতে পারে অনুষ্ঠিত হচ্ছে। রিন্টু দিব্যেন্দু থ্যাংক ইউ ভেরি মাচ ফর sumi.com, আবি হো রা হ্যায় ছয়রাশিয়া শিব শক্তি ক্লাব সে, মিনি ফুটবল হামজা রেখেছেন বল ফরিদুলকে, গোল হবে না, দারুণ সেভ গোলকিপার রোহিত, আক্রমণ প্রতি আক্রমণ, টান টান উত্তেজনা, আজকের দিনের আবারও গোল হতে পারে, মসি রেখেছেন, দারুণ খেলা, দারুণ দারুণ, অত্যন্ত সেরা ম্যাচ। একদিকে ড্যানি ব্রিগেড, অপরদিকে কালাম ব্রিগেড, গোল শূন্য প্রথমার্ধের খেলা, আজকের দিনের সেমিফাইনাল ম্যাচ। বুবাই রিসিভ করছেন, মাইনাস রাজেশ নিজেদের অর্ধে দেওয়ালে, আবারও বুবাই উঁচু করে বল বাড়িয়েছেন কালামকে উদ্দেশ্য করে, ড্যানির হেড, বিধিভঙ্গের বাঁশি, আবারও মুসি পিছন থেকে পুশ, হ্যাঁ সৌমিত্র ভাই কালকে আসছি, গোল শূন্য, গোল শূন্য প্রথমার্ধের খেলা হচ্ছে, এমডি বাদশা খান গোল শূন্য আছে। টুর্নামেন্টের আজকের দিনের অত্যন্ত সেরা ম্যাচ, হামজা রিন্টুর সাথে ঠোকাঠোকি, ওদিকে বিধিভঙ্গের বাসি, রিন্টু ম্যাচ অফিসকে বোঝাতে চাইছেন যে উনি হাতটা রেখেছেন, দেখুন গোল শূন্য। ওদিকে চোট পেয়েছেন ফরিদুল, ওনার সুস্থতা কামনা করি, চোট পেয়েছেন, ওনার চোট কিন্তু গুরুতর নয়,
উনি আবারো মাঠে ফিরবেন। ব্যবধান 0-0, একদিকে ড্যানি ব্রিগেড, অপর দিকে কালাম ব্রিগেড। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদা আমি শেখ, বলো। আমার শুধু ওই যে ঠান্ডা এনে রেখেছে, ঠান্ডা এনে রেখেছে, ওই তো দিলাম তোমাকে। ঠান্ডা নেই, ফরিদুল চোট পেয়েছেন, ওনার সুস্থতা কামনা করি। গোল শূন্য আছে, গোল শূন্য আছে। আরে সোনা ভাই, দিব্যেন্দু সাঁতরা ভাই, রিজিবুলদার খেলা দেখছো? সেমিফাইনাল ম্যাচ ট্যাগে লিখেছি, রিজিবুলদার খেলা এই মাঠে নেই। হামজা মাইনাস রাজেশ, দলের স্টপার ফর ব্যাক রাজেশের বাপায় শট, গোলকিপার রোহিত হেভি সেভ, দারুণ সেভ। রেন্টু বল বাড়িয়েছেন রাজনগরে 11-12, গোলকিপার রোহিত চোট পেয়েছেন, ওনার সুস্থতা কামনা করি আমরা সবাই। তরুণ গোলরক্ষক রোহিত চোট পেয়েছেন, আবারও বলছি রোহিতের চোট। ব্যবধান কিন্তু এখনো 0-0, গোল শূন্য। প্রথম আমাদের খেলা ভালো করে গরম গরম আছে, ওই ঠান্ডাটা ঠিক আছে। গরম আছে, এই ঠান্ডাটা একদম রাজনগরের সকালে খেলো, সকালে দিনের হলো তো। রাজনগরের দিনের আলোতে স্কোর লাইন 0-0, এডিট সোমেন। বুবাই মাইনাস রাজেশ, আক্রমণে কালাম ব্রিগেড, রাজেশের শট, গোলকিপার রোহিত তালুবন্দি করলেন। স্কোর লাইন 0-0, প্রথমার্ধের খেলা হচ্ছে আজ দ্বিতীয় দিন, আর সেমিফাইনাল ম্যাচ। আবারও পিছন থেকে পুশ, গোল শূন্য আছে। আক্রমণ প্রতি আক্রমণ, হামজা শট, কিছুটা গোলবারের উপর থেকে মাঠের বাইরে গেল। রাজা কি হলো? রাজা চোট আসেনি, হাতে চোট আছে রাজার, রাজার ডান হাতে চোট আছে। ব্যবধান কিন্তু 0-0, ড্যানি উঁচু করে বল বাড়িয়েছেন, সফরাজ বা মেসি। মুশি কোথায় রাখলেন? ভালো আছি অলোক দা, তুমি ভালো আছো? ব্যবধান কিন্তু এখনো 0-0, ওদিকে বিধিভঙ্গের বাসি আছে। না ভাই, শুভ চক্রবর্তী নাসির আসেনি মাঠে, নাসির রবিন রিজিবুল কেউ আসেনি। এসকে বাপ্পা ভাই চেষ্টা করছি, কালামদের আক্তার চোট আছে। তামিম ভাই প্রচুর রৌদ্র ছিল আপাতত, অর্থাৎ এখন মাঠের পরিস্থিতি এক অর্ধে রোদ এক অর্ধে ছায়া, অর্থাৎ যেদিকে কালাম ব্রিগেড খেলছে তাদের জোনে কিন্তু ছায়া রয়েছে, ড্যানি ব্রিগেডের জোনে কিন্তু রৌদ্র রয়েছে। রেন্টু মিস করলেন, খুব সম্ভবত থ্রোইন আছে ড্যানি ব্রিগেডের অনুকূলে। ব্যবধান 0-0, রেন্টু থ্রো হচ্ছে, রেন্টু থ্রো। মেসি কোথায় রাখলেন? ফরিদুল টুর্নামেন্টের সেরা দুই দল যারা এই মুহূর্তে নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে, একদিকে রাইন নেতাজি সংঘ, অপর দিকে জয় মা মনসা হাউর। গোল শূন্য আছে, প্রথমার্ধের খেলা। কালাম চল
মেসি কোথায় রাখলেন? শরীর ঠিক আছে ভাই, শরীফ আহমেদ ধন্যবাদ বলার জন্য। অজয়রা নাই সোনা ভাই, আমার শরীর ঠিক আছে। তাজমির শেখ এই ম্যাচে আপাতত টয় চোট আছে, টয় চোট হয়ে গেছে আগের ম্যাচে। কালামের শট অল্পের জন্য লক্ষ্য ভ্রষ্ট, কালাম দারুণ রেখেছিল শট, ব্যবধান কিন্তু এখনো 0-0। টয় চোট আছে আগের ম্যাচে। পা দিয়ে মারেছে ড্যানি, এজাজ ড্যানি দারুণ রেখেছেন বল, মসি মসি শট, গোলকিপার দীপবেন্দু গ্রাউন্ডার রেখেছিল মসি। আক্রমণে ইজাজ কোথায় রাখলেন? ওদিকে ড্যানি রিসিভ করেছেন বল, এই মুহূর্তে ড্যানি উঁচু করে তুলেছেন সতীর্থ মেসিকে উদ্দেশ্য করে। সবরাজ মেসি হলদিয়াতে বাড়ি, মানি কত কত? 30-40, 30-40, 86 শিব শক্তির অনুকূল। বলতে বলতেই বিরতি, প্রথমার্ধের বিরতি ঘটল, গোল শূন্য কালাম ব্রিগেড জয় মামন সাহাউরের হয়ে। রাইন নেতাজির সঙ্গে আমাদের কর্মকর্তা সম্মানীয় সুবন্দা, জয় মামন সাহাউরের কর্মকর্তা পিন্টুদা, পিন্টুদা এবং সুমনদার জন্য শুভেচ্ছা রইল। শুভ মুর্মু ছয়রসিয়া, তোমার কাছে যে খামগুলো আছে গোল শূন্য দিয়ে যাবে। প্রথমার্ধের বিরতি, রিজার্ভ বেঞ্চে রয়েছে বাপন ভলি মাস্টার বাচ্চা বাবাই, তারা কিন্তু রিজার্ভ বেঞ্চে রয়েছে। আমার কোশ্চেন নেই না, আকাশ রিজার্ভ বেঞ্চে রয়েছে। হ্যাঁ এই তো দিক দিয়ে আছে না, আমার কোশ্চেন এই জন্য কি যাও ভাবছি তোমার এটা হয়ে যাক না না অদেকা যাও চলো এই গেলে বিয়ে হয়ে যাবে এনাকে পাটা করতে হবে এই গেলে পাগল হয়ে যাবে। টিজে শামীম তুমি আজ থেকে দেখছো, ধন্যবাদ। হাওড়ার দিকে আসবো, হাওড়ার দিকে যাবো। ওই বিচিত্রদা ব্যবধান কিন্তু 0-0। ব্যবধান কিন্তু মাসুম আসেনি, মাসুম আসেনি। স্কোর লাইন 0-0, প্রথমার্ধের বিরতি। আর এই ম্যাচ পরিচালনা করছে আমরা আপনার সবার প্রিয় রেফারি সম্মানীয় তৈমুর রহমান এবং মিলন মাইতি, যাদের উপর কিন্তু টুর্নামেন্টের গুরু দায়িত্ব রয়েছে দুদিন, যারা অত্যন্ত দক্ষতার সহিত টুর্নামেন্টের সমস্ত ম্যাচ পরিচালনা করছেন। আগেই জানিয়ে রাখলাম, আর গতকাল একটি দল যারা চূড়ান্ত পর্যায়ের ফাইনাল খেলার ছাড়পত্র পেয়েছে, বালাজি কাস্টিং হায়দ্রাবাদ, জয়ব্রত আমাদের সবার প্রিয় কর্মকর্তা বালাজি কাস্টিং হায়দ্রাবাদের, তার দল গতকাল কিন্তু টসির মাধ্যমে, শরীর এখন ভালো আছে অলোকদা, তুমি ভালো আছো অলোক বেরা, আমাদের সবার গর্ব হলদিয়ার গর্ব, একটা সময় সাইড ডিফেন্স খেলতেন, দারুণ খেলতেন। 26-27 নভেম্বর দেখছি সাইনটা নেই সোনা ভাই, আরিয়ান মল্লিক দেখুন দ্বিতীয় সেমিফাইনাল, আর একটা দল অলরেডি ফাইনালে পৌঁছে গেছে। ভালো ভালো কমেন্ট করে না, হাম আভি হ্যায় ছয়রাসিয়া হাউর মে, খেল কে ময়দান, টুর্নামেন্ট কা সেকেন্ড সেমিফাইনাল হো রা হ্যায়, স্কোরিং 0-0। ড্যানি উঁচু করে বল তুলেছেন, থ্যাংক ইউ এস কে শামীম ভাই, মিনি ফুটবল জগৎ জিন্দাবাদ, আর যারা খেলার খবর মিনি ফুটবলে চোখ রেখেছেন সমস্ত ফলোয়ার্স বৃন্দ জিন্দাবাদ। থ্রো করছেন রিন্টু, রিন্টু থ্রো, আক্তার গিয়েছে মাঠে, চোট আছে মুস্তাক খান, আক্তার গিয়েছে চোট আছে, নেমেছিল টয়ের বদলে কিছুক্ষণ আগে, আবার টয়ের চোট হয়ে গেছে এই ম্যাচ আগের ম্যাচে। টিকি কোথায় রাখলেন? স্কোরিং 0-0, ওদিকে চোট প্রচন্ড দাম, সম্ভবত মেসি সবরাজ শাহরুখ মোল্লা বলো কিছু করার নেই,
রোদ যা কষ্ট তো হবেই। খান বাদশা ভালো আছে, তুমি ভালো আছো? শাহরুখ মোল্লা বলো। ব্যবধান কিন্তু এখনো 0-0। সবরাজ, মেসি চোট পেয়েছেন, আমরা ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করি উনি আবারও মাঠে থাকবেন, খেলবেন। কমল মাইতি ভালো আছি দাদা, আপনি ভালো আছেন? বাচ্চা বাবাইকে নামাতে বলবো? আমি খুব জোরে এটা বলতে পারি, জোরে আর কিছু বলতে পারবো না। নাসির আছে? না ভাই, নাসির নেই। রাজীব দিন্দা, নাসির নেই ভাই। ওদিকে বিধিভঙ্গের বাঁশি আছে, আবারও ফ্রি কিক। কালাম ব্রিগেডের অনুকূলে ফ্রি কিক আসছে, একদম একদম খেলা জমে গেছে, টান টান উত্তেজনায় ম্যাচ, কালকে খেলা। রবীন্দ্রার টিম নেই সজল ভাই, সজল জানা হামজা, থ্রো ইন আছে, টিকি থ্রো করছে, স্কোরিং 0-0। মুশি, হামজা আক্রমণে, কালাম ব্রিগেড কাউন্টার অ্যাটাক, ড্যানি, ড্যানি শট রিসিভ করেছেন ড্যানি, আবারও বোবাই, সম্ভবত থ্রো ইন আসছে কালাম ব্রিগেডের অনুকূলে, গোল শূন্য। দ্বিতীয়ার্ধের খেলা হচ্ছে টুর্নামেন্টের, আমার বাড়ি হলদিয়া রকি ক্লাবের কাছে, খেলাটা হচ্ছে তহিদ মল্লিক, খেলা হচ্ছে ফাউল, 10 তারিখ হলদিয়াতে আছি কমল মাইতি। রহিমদা চোট আছে, রেন্টু, আবারও থ্রো ইন আসবে কালাম ব্রিগেডের অনুকূলে, গোল শূন্য। প্রথমার্ধের খেলা, দ্বিতীয়ার্ধের খেলা আছে, মাফ করবেন, আজকের দিনের সেমিফাইনাল ম্যাচ। সম্ভবত হলুদ কার্ড দেখলেন মুশি, মুশি হলুদ কার্ড, ব্যবধান কিন্তু এখনো 0-0। ভালো আছি, স্কোর 0-0। ইজাজ বিধিভঙ্গের বাঁশি ছিল, ওখানে ফ্রি কিক আসছে, ইজাজ আর একটু আগে দারুণ শট নিয়েছিলেন ইজাজ থেকে, বুবাই, বুবাইয়ের বাপায় শট, পায় বলে ঠিকঠাক সংযোগ হয়নি, গোল শূন্য। দ্বিতীয়ার্ধের খেলা, রাজেশ উঁচু করে মেরেছেন, কালামের হেড, ফরিদুল, দারুণ সুযোগ, দারুণ অ্যাডভান্টেজ প্লে করেছিলেন ম্যাচ অফিসিয়াল। টিকি সম্ভবত পায়ে লেগেছে, টিকি চোট পেয়েছেন, মুসি আছে, মুসি আছে, মুসি খেলছে, ব্যবধান কিন্তু এখনো 0-0। কালাম ব্রিগেড 0, ড্যানি ব্রিগেড 0। টুর্নামেন্টের আজকের দিনের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, ফরিদুল রিসিভ করেছেন বল, মুম্বাই থেকে ফরিদুল, রিন্টু শট, মেসি পেয়েছেন বল, মেসি, দিব্যেন্দু কোন রকম ক্লিয়ার করলেন, ব্যবধান কিন্তু এখনো 0-0। না রে ভাই, রোহিঙ্গা চোট, রহিম কালকে খেলে নিয়েছে, চোট আছে, এখন শরীরে ঠিকঠাক ফিট নেই। শাহবাজ রাজবীর ভাই বলেছি তো, সুমন কুমার সিং 11-12 খেলা, রাজনগর চারখানা বাইকের খেলা, 16 দলীয় খেলা, 16 দলীয় চারখানা বাইক, 7 সাইড, গোলকিপার দিব্যেন্দু তালুবন্দি করলেন, ইনডাইরেক্ট ফ্রি কিক আছে, ইনডাইরেক্ট ফ্রি কিক, ড্যানি ব্রিগেড অনুকূলে,
লাভলি শুভ কালাম গোর করলে 10,000 ধন্যবাদ বাইকের খেলা 16 টিম 7 সাইড রাজেশ ক্লিয়ার করলেন এখনো গোল শূন্য আছে কালকে গুড়গ্রাম হামজা দারুণ খেলা হচ্ছে দারুণ অত্যন্ত সেরা ম্যাচ টুর্নামেন্ট ইজাজ কালাম পেয়েছেন বল ভাই কোথায় রাখলেন ভালো আছি ইসকে নাজিম আলী ধন্যবাদ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন গোল শূন্য আছে যারা এই মুহূর্তে লাইভ সম্প্রচার দেখছেন একটু স্টার পাঠিয়ে দিন স্টার পাঠাতে ভুলবেন না রেন্টু শট গোল কিক কালাম ব্রিগেডের অনুকূলে ভালো আছি মলয় মণ্ডল আপনি ভালো আছেন ইজাজ কালাম ভার্সাস ড্যানি গোলকিপার রোহিত তালুবন্দি করলেন ডে খেলা মোহাম্মদ মেহতা ডে খেলা একদম একদম দিনের আলোতে খেলে রোহিতের শট এদিকে গোলকিপার দিব্যেন্দু তালুবন্দি করলেন দিব্যেন্দু মিস টিকি কোথায় রাখলেন দারুণ সুযোগ টিকি কোথায় রাখলেন ব্যবধান কিন্তু এখনো 0-0 রাজেশ আবারও রাজেশ ড্যানি রিন্টু এখনো ওইরকমই খেলবে আবার মারবে হরিদুল তমলুকে বৃষ্টি হচ্ছে আব্দুল আজিজ সাহ এদিকে কোনো বৃষ্টি হয়নি সৌমিত্র দাস একদম সুপার ম্যাচ অত্যন্ত সেরা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে স্টার পাঠিয়েছেন প্রত্যেককে ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ কত টাকার খেলা কিউট বাই মিরাজ 40-30 মুশির শট মেসি পেয়েছেন সোবরাজ রেখেছেন বল এখনো মেসি ওদিকে বিধিভঙ্গের বাঁশি আছে কালাম ব্রিগেডের অনুকূলে বিধিভঙ্গের বাঁশি ওখানে বুবাই ফ্রি কিক নিচ্ছেন বুবাই মাইনাস হামজা হামজা থেকে রাজেশ গোল শূন্য টুর্নামেন্টের সেরা ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে যারা লাইভ সম্প্রচার দেখছেন একটু স্টার পাঠিয়ে দেবেন এই ম্যাচ এখনো গোল শূন্য আছে একদিকে কালাম ব্রিগেড সবুজ জার্সিধারী দল আর নীল জার্সিতে আপাতত ড্যানি ব্রিগেড অ্যাডিশনাল টাইম 1 মিনিট বাবাই চোট আছে বাবাই চোট আছে অলক দা কালকে যাব দীনবন্ধু দাস গোল লাইন 0-0 গোল শূন্য 1 মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে লাভার বয় মিরাজ থ্যাংক ইউ আর এই ম্যাচটা অত্যন্ত আপনারা শেয়ার করবেন যাতে আরো অনেকজন দেখতে পায় আশরফ 1 মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে অ্যাডিশনাল টাইম 1 মিনিটের খেলা চলছে ব্যবধান কিন্তু এখনো 0-0 ইজাজ ড্যানি ব্রিগেড 0 কালাম ব্রিগেড 0 গোলকিপার রোহিত মাঠের বার করলেন মাঠে দর্শক প্রচুর আছে বাবাই কোথায় রাখলেন ব্যবধান কিন্তু এখনো 0-0 1 মিনিট অতিরিক্ত সময়ের খেলা হচ্ছে টুর্নামেন্টের
বলতে বলতেই রেফারি তৈমুর রহমানের লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন আপাতত এই ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষ হয়েছে গোল শূন্য। চারটে বাইকের খেলা ময়না রাজনগর রক শুভ, ব্যবধান কিন্তু এখনো শূন্য শূন্য। সম্মানীয় ম্যাচ অফিসিয়াল তৈমুর রহমান এবং মিলন মাইতি শক্ত হাতে সুচারুভাবে কিন্তু এই ম্যাচ পরিচালনা করলেন। ক্যাশ মানি 30,000-40,000। এখন হবে ট্রাই ব্রেকার, ট্রাই ব্রেকার হচ্ছে ভালো আছি এখন হবে ট্রাই ব্রেকার, একদিকে কালাম ব্রিগেড ড্যানি ব্রিগেড। দ্বিতীয়ার্ধের শেষে ফলাফল শূন্য শূন্য হওয়া তিনটি করে আমরা ট্রাই ব্রেকার শুট আউট দেখব, তাতেও যদি নিষ্পত্তি না ঘটে সরাসরি টসের মাধ্যমে আমরা এই খেলার নিষ্পত্তি ঘটাবো। ব্যবধান কিন্তু এখনো শূন্য শূন্য। কালকে আমরা তোলে গুড়গ্রাম, একদম একদম সাবির ভাই, এটা সেমিফাইনাল ম্যাচ আজকের দিনের, আজ দ্বিতীয় দিন, দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ। ছয়রাশিয়া শিব শক্তি ক্লাবের সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে দুই দিবসীয় মিনি ফুটবল টুর্নামেন্টের আজ শেষ দিন, অন্তিম দিন। টাইব্রেকারে নাইম নেতাজি সঙ্গ জিতবে, টাইব্রেকারে কালাম জিতবে। স্টার পাঠিয়ে দিন, আমি ভালো আছি। আলমদা তুমি ভালো আছো? ভালো আছি। আর যারা খেলার খবর মিনি ফুটবলের লাইভ সম্প্রচারে চোখ রেখেছেন, প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে সুস্থ থাকুন, সবাইকে শুভ বিজয়া, আগাম নবী দিবস এবং লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানাচ্ছি। ব্যবধান কিন্তু শূন্য শূন্য। কালকের ক্যাশ মানি, থ্যাংক ইউ থ্যাংক ইউ, লাভলি শুভ। আর একটু জুম করতে হবে, ধন্যবাদ বলার জন্য। গোল, ইজাজের শট এবং গোল, দিব্যেন্দু সেভ করবে। থ্যাংক ইউ শুভদা, লাভলি শুভদা। এবার ঠিক আছে, দেখুন সুশান্ত কোলে টস হবে, মন্তব্য করছেন দারুণ দারুণ। স্টার পাঠিয়ে দিন যারা এই মুহূর্তে লাইভ সম্প্রচারে চোখ রেখেছেন। প্রথম শট ইজাজ, গোল আপাতত রাজনগরে এনটি 18,000। অলকদা তোমার কমেন্টটা দেখতে পেলাম না গো দাদা, কমেন্টটা চলে গেল। থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথম শট টিকি, জার্সি নাম্বার 2, রাইন নেতাজির সঙ্গে ড্যানি ব্রিগেডের। কালকের ক্যাশ মানি 30-40। টিকির শট এবং গোল, 1-1 টাইব্রেকার স্কোর লাইন টুর্নামেন্টের। খেলার খবর বাংলায়, ওটা বাংলায় লেখো, বাংলায় লেখো, খেলার খবর লেখো, চলে আসবে ফেসবুকে, ফেসবুকে ইউটিউবে। কালাম দ্বিতীয় শট, থ্যাংক ইউ ভেরি মাচ, লাভলি শুভদা। শুভ এন্টারপ্রাইজের কর্ণধার, মিনি ফুটবল জগতে তরুণ উদীয়মান কর্মকর্তা। কালাম কালাম গোল, দ্বিতীয় শট কালাম, গোল 2-1 টাইব্রেকার স্কোর লাইন। সেমিফাইনাল ম্যাচ আজ দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচ টাইব্রেকার চলছে এখন। কে জিতবে, ড্যানি ব্রিগেড না কালাম ব্রিগেড, সেটা বলবে সময়, আর সেটা বলবে কোপাল। কোপাল যার ভালো থাকবে সে কিন্তু গোপাল হবে। বাচ্চা বাবাই দ্বিতীয় শট, বাচ্চা বাবাই দ্বিতীয় শট। গোলের নিচে দিব্যেন্দু, তিন কাঠির তলায় বাবাই শট এবং গোল। গোলের নিচে আবারও রোহিত,
শেষ শট বুবাই শরীর ভালো আছে বাবাই দাস? যারা এই মুহূর্তে লাইভ সম্প্রচার দেখছেন প্রত্যেককে বলছি এই ম্যাচটা অন্তত পক্ষে শেয়ার করবেন। ছয়রাশিয়া শিব শক্তি ক্লাবের সৌজন্যে দুই দিবসীয় মিনি ফুটবল টুর্নামেন্টের এখন বুবাই কে মারবে শেষ শট সেকেন্ড সেমিফাইনাল ম্যাচের শেষ শট? গোল লাইনে আবারও পরিবর্তন ঘটল ফরিদুল। থ্যাংক ইউ ভেরি মাচ যারা কমেন্ট করছেন, অসংখ্য ধন্যবাদ। শেষ শট মেসি, মইমুর শেখ কে হারবে কে জিতবে সেটা বলবে সময় আর সেটা বলবে কপাল। কপালের নাম হবে গোপাল। শেষ শট মেসি জার্সি নাম্বার 10 জানি সবরা সালাম বলছি আর বলছি কেন না কালাম ব্রিগেড পৌঁছে গেল ফাইনালে। কালাম ব্রিগেড পৌঁছে গেল ফাইনালে আপাতত সেভ করলো ফার্স্ট ফল কালাম জি কয়েক কয়েক করে হারছি ওড়েন্দা উইন হলো কালাম ব্রিগেড। এইমাত্র আমরা চূড়ান্ত পর্যায়ে খেলার ছাড়পত্র পেলেন জয় মা মনসা হাউর। গতকাল আমরা চূড়ান্ত পর্যায়ে খেলার ছাড়পত্র পেয়েছিলেন দেখেছিলাম আমরা বালাজি কাস্টিং হায়দ্রাবাদ। আর কিছুক্ষণ পরে আমরা দুজনের নকআউট মিনি ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত পর্যায়ের খেলা পরিদর্শন করব। এই চূড়ান্ত পর্যায়ের খেলা যে দুটি শক্তিশালী দল যোগ্যতা অর্জন করেছেন বালাজি কাস্টিং হায়দ্রাবাদ এবং জয় মা মনসা হাউর। কালাম ব্রিগেড ফাইনালে ছাড়পত্র পেল। কালাম ব্রিগেড ভার্সাস মোপি ব্রিগেড।